প্রিয় শিক্ষার্থীরা স্বাগতম তোমাদেরকে আরও একটি ক্লাসে আমরা আজকে নাইন পয়েন্ট যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারের অনুশীলনী সমাধান নিয়ে আলোচনা করব অর্থাৎ প্রিভিয়াস চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা থিওরি বেস সব কথাবার্তাগুলো বলছি এইখানে আমরা তার অনুশীলনীর ম্যাথগুলো দেখব তা এই অনুশীলনীর ম্যাথগুলো থেকে বেশিরভাগ ম্যাথ তোমার এসএসসি পরীক্ষায় চলে আসে তাহলে চলো শুরু করা যাক ওকে দেখো কি বলা আছে কোশ্চিনটা একটু দেখো এখানে তোমার বলছে যে কস থিটা ইজ ইকাল টু হাফ তাহলে এখন তোমাকে কস থিটা মান বের করতে বলছে এখান থেকে ভাইয়া তুমি তো ইজিলি বের করতে পারো যে এটা হাফ হলে কত এটা এটা ওয়ান এটা টু তাহলে এটা কত হচ্ছে রুট থ্রি সিম্পল কার উপবদ্ধ পৃথকার আছে উপবদ্ধ কট থিটা কট থিটা মানে কি ভূমি বাই লম্ব ওয়ান বাই রুট থ্রি আসে ওয়ান বাই রুট থ্রি এই যে এটা অ্যান্সার এরপরে কোশ্চিনে আমরা চলে যাই এই যে কী দেওয়া আছে সাইন টু দি পাওয়ার ফোর কস টু দি পাওয়ার ফোর থিটা এর মান কত ওকে তাহলে তুমি যদি দেখো কস টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার ফোর থিটা তাহলে কি লিখা যায় কস স্কয়ার থিটা তারপর স্কয়ার মাইনাস সাইন স্কয়ার থিটা তারপর স্কয়ার তাহলে এখন কী লিখা যায় কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা আবার এটাকে কি লেখা যায় এটা কি লিখা যায় না যে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা এটার ভ্যালু তো ভাইয়া ওয়ান এটার ভ্যালু কত ওয়ান তাহলে শুধু এটার ভ্যালু থাকছে এটার ভ্যালু কত ওয়ান বাই থার্ড ইন্টু ওয়ান কত ওয়ান বাই থার্ড এই যে ওয়ান বাই থার্ড কথা কি বুঝতে পারতেছো এরপরের কোশ্চিনে আমরা চলে যাই এরপরের কোশ্চিনে কি বলছে যে কট থিটা এরকম হইলে মান কত ওকে তাহলে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে কট থার্টি ডিগ্রি আচ্ছা থিটা তুমি জানো না আসলে তুমি থিটা জানো না তো তোমাকে বলছে ওয়ান বাই রুট থ্রি কট কটোর মান ওয়ান বাই রুট থ্রি সিক্সটি ডিগ্রি তাহলে থিটা মাইনাস এটা হচ্ছে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি তাহলে থিটার মান কত আসছে নাইনটি তাহলে সাইন নাইনটি সাইন নাইনটির ভ্যালু কত ওয়ান এই যে গ হচ্ছে অ্যান্সার বুঝতে পারছো এরপর দেখো কী বলছে টেন থ্রি এ হচ্ছে রুট থ্রি হলে আচ্ছা তাহলে দেখো থ্রি এ কত হচ্ছে টেন থার্টি কত ডিগ্রি মান এটা হচ্ছে সিক্সটি মান কত ডিগ্রি সিক্সটি তাহলে টেন টেন বাদ তাহলে থ্রি এ কত হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে এ কত হচ্ছে সিক্সটি বাই থ্রি তাহলে এর ভ্যালু হচ্ছে তোমার টোয়েন্টি এই যে এর ভ্যালু হচ্ছে টোয়েন্টি ডিগ্রি তারপরে ম্যাথে দেখো দেওয়া আছে যে সাইন্থিটা সর্বোচ্চ মান কত পাওয়া যাবে সাইন্থিটা সর্বোচ্চ মান তো তোমার ওয়ান পাওয়া যাবে কারণ জিরো থেকে এই সাইন্থিটার লিমিট আমি লিখে দিয়েছিলাম যে সাইন্থিটা হচ্ছে মাইনাস ওয়ান থেকে সাইন্থিটা হচ্ছে এই যে এই লিমিটের মধ্যে তাহলে দেখো তো এখানে জিরোর থেকে বড়ো না এনটিচে ছোটো জিরোর থেকে যদি বড় হয় তাহলে এখানে লিমিটটা কত এই যে এরকম তাই না এখন আসো পরের ম্যাথে বলছে যে এসি দেওয়া আছে দুই এটা দেওয়া আছে এত তাহলে কোন এসিবি এসিবি যদি তুমি নাও তাহলে সাইন কোন এসিবি তাহলে কি হচ্ছে এবি বাই এ হাফ তাহলে হাফ যদি হয় তাহলে কোন এ হচ্ছে সিক্সটি ডিগ্রি তার মানে এক নাম্বারটা ঠিক না তাহলে টেন এ যদি হয় তাহলে তুমি বুঝতে পারতেছো এটা কথা হচ্ছে এটা রুট থ্রি এটা তুমি বুঝতেই পারতেছো তাহলে টেন এ যদি হয় টেন এ হইলে হবে রুট থ্রি বাই ওয়ান তার মানে এটা জাস্টিফাইড তাহলে এ প্লাস সি তাহলে এ প্লাস সি বলতে বোঝাচ্ছে এই কোন আর এই কোন এই কোন আর এই কোণ হলে জিরো কখনোই পসিবল না তাহলে কেন পসিবল না কারণ এই দুই কোণের সমষ্টি কত ডিগ্রি নাইনটি ডিগ্রি তাহলে কত হবে ওয়ান তাহলে উত্তর কোনটা হয় খালি দুই নম্বরটা ঠিক বুঝতে পারছো এরপরের কোশ্চিনে আমরা যাই এরপরের কোশ্চিনে দেওয়া আছে কি যে এই এটা তুমি বুঝতে পারছো এটা ওয়ান হবে পৃথকর সর্বপাদ্য অনুযায়ী কস এ কস এ সায়েন্সি সায়েন্সি মান বের করো যে সি যদি হয় সি হচ্ছে ওয়ান বাই ওয়ান বাই টু তাহলে এখন তোমাকে বলছে কস এ কস এ এটা যদি হয় তাহলে ভূমি এটা হ্যাঁ ঠিক আছে ওয়ান বাই টু তাহলে এটা জাস্টিফাইড তারপর বলছে কস এ প্লাস এ কে তাহলে কস এ মান কত হাফ আর সে কের মান কত হচ্ছে উল্টা তাহলে কত দুই তাহলে হচ্ছে ফাইভ বাই টু ওকে এটাও জাস্টিফাইড টেন সি টেন সির ভ্যালু কত হবে ওয়ান বাই রুট থ্রি বাট কখনোই টু বাই রুট থ্রি হবে না তাহলে এটা বাদ তাহলে উত্তর এক আর দুই ক হচ্ছে উত্তর দেখো যে ওয়ান থ্রি থ্রি প্লাস ওয়ান তাহলে কথা হচ্ছে টু বাই থ্রি ইন্টু থ্রি বাই ফোর তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে হাফ দেখো যা সিম্পল ক্যালকুলেশন এখানে কিন্তু কথা হচ্ছে ভাইয়া যে এই ক্যালকুলেশনগুলো করতে গেলে অ্যাঙ্গেলের ভ্যালুগুলো পারফেক্টলি বসাইতে হবে তুমি যদি অ্যাঙ্গেলের ভ্যালুগুলো পারফেক্টলি বসাইতে না পারো তাহলে কিন্তু কোনো লাভ হবে না এরপরের কোশ্চিন আমরা চলে যাই এইখানে দেখো যে টেন ফর্টি ফাইভের ভ্যালু কত ওয়ান সাইন সিক্সটির ভ্যালু কত রুট থ্রি বাই টু তারপর আছে স্কোয়ার টেন থার্টির ভ্যালু কত ওয়ান বাই রুট থ্রি টেন সিক্সটির ভ্যালু কত রুট থ্রি এটা এটা কাটাকাটি করো তাহলে কত হচ্ছে থ্রি বাই ফোর অ্যান্সার কত আসছে থ্রি বাই ফোর এরপরে কোশ্চিনে দেখো যে কস সিক্সটি আমরা জানি যে কস সিক্সটি কস সিক্সটি ভ্যালু হচ্ছে হাফ তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর ওয়ান প্লাস ওয়ান বাই ফোর এটা হচ্ছে কত ফোর তাহলে কত হচ্ছে এটা হচ্ছে থ্রি বাই ফোর এটা হচ্ছে ফাইভ বাই ফোর প্লাস ফোর এটা হচ্ছে থ্রি বাই ফোর ইন্টু ফোর বাই ফাইভ প্লাস ফোর তাহলে কত হচ্ছে থ্রি বাই ফাইভ প্লাস ফোর তাহলে হচ্ছে টোয়েন্টি থ্রি বাই ফাইভ দেখো সিম্পল জাস্ট ক্যালকুলেশন এরপরে মেতে যাই

কস স্কোয়ার থার্টি মাইনাস সাইন স্কোয়ার থার্টি কার সমান এটা হচ্ছে তোমার কস সিক্সটি এর সমান তা রাইট হ্যান্ড সাইডে দেখো আগে রাইট হ্যান্ড সাইড কস সিক্সটি কস ভ্যালু কত তুমি জানো হাফ তাহলে এখন তোমার কী বের করতে বলছে কস থার্টি ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি কস থার্টির ভ্যালু কত রুট থ্রি বাই তারপর স্কোয়ার আর সাইন থার্টির ভ্যালু কত হাফ তারপর স্কোয়ার তাহলে কত হচ্ছে থ্রি বাই ফোর মাইনাস ওয়ান বাই ফোর করো তাহলে ফোর থ্রি মাইনাস কত হচ্ছে হাফ দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কিন্তু সমান আসছে তাই না এরপরে কোশ্চিন আমরা চলে যাই এরপরে কোশ্চিনে বলছে যে এটা সমান সমান সাইন নাইনটি ওকে এখন দেখো তুমি সাইন সিক্সটির মান কি জানো সাইন সিক্সটির মান তুমি জানো রুট থ্রি বাই টু কস সিক্স থার্টির মান কি যেন রুট থ্রি বাই টু এটা মানে কি যেন হাফ এটা মানে কি যেন হাফ লসাগু করো থ্রি বাই ফোর এটা কথা হচ্ছে ওয়ান বাই ফোর 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 কথা হচ্ছে ওয়ান তাহলে রাইট হ্যান্ড সাইডে যাও রাইট হ্যান্ড সাইডে কী আছে সাইন নাইনটি তাহলে সাইন নাইনটির ভ্যালু কত ওয়ান তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ গোল্ড রাইট হ্যান্ড সাইড তাই না দেখো মিলছে কিনা দেখো 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 আচ্ছা এরপরে পরের আমরা চলে যাই এর পরে কোশ্চিনে কি বলছে দেখো সেম জিনিস তাহলে এখন ক্রি মান কত কিক্সট্রি মান হচ্ছে ওয়ান বাই হাফ কস থার্টির মান কত রুট থ্রি বাই টু এটার মান কত রুট থ্রি বাই টু এটার মান কত হাফ তাহলে লসাও করো রুট থ্রি বাই ফোর প্লাস কত হচ্ছে রুট থ্রি বাই ফোর তাহলে কত হচ্ছে ফোর টু রুট থ্রি কাটাকাটি করো রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু মানে কত কস থার্টি কস থার্টির মান কত রুট থ্রি বাই টু লেফট হ্যান্ড সাইড ইজ ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ এরপরে আমার একটা দেখো এরপরে ম্যাটটা দেওয়া আছে কি সাইন থ্রি এ সাইন থ্রি এ যদি হয় তাহলে সাইন

টু ইন্টু থার্টি তাহলে কত হচ্ছে টেন সিক্সটি টেন ভ্যালু কত রুট থ্রি তাই না এখন রাইট হ্যান্ড সাইডে এসো রাইট হ্যান্ড সাইড হ্যান্ড সাইড কি আছে তারপর কি আছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার এর ভ্যালু বসাও টু টেন থার্টি এখানে কত হচ্ছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার এটা কত হচ্ছে টু বাই রুট এটা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে এখন লসাউ করো কত হচ্ছে টু বাই রুট থ্রি থ্রি এটা হচ্ছে টু তাহলে টু বাই রুট থ্রি এখানে যাবে থ্রি এখানে যাবে টু তাহলে কাটাকাটি করলে হবে কত রুট থ্রি দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কী সেম এর পরের ম্যাথে আমরা দেখি যে কী বলছে আচ্ছা এখন আমরা সমান ধরে করবো যে দেখো যে কস এ প্লাস বি ইজ ইজকাল টু হাফ তাহলে কস কত ডিগ্রির মান হাফ কস সিক্সটি ডিগ্রির মান হাফ তাহলে কস সিক্সটি ডিগ্রি ইকুয়াল তাহলে এখান থেকে তুমি লিখতে পারো এ প্লাস বি হচ্ছে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি আবার টু সাইন এ মাইনাস বিয়ান হাফ কত ডিগ্রি মান হাফ থার্টি ডিগ্রির মান হাফ তাহলে সাইন এ মাইনাস বি হচ্ছে কত সাইন থার্টি ডিগ্রি তাহলে এখান থেকে তুমি লিখতে পারো এ মাইনাস বি হচ্ছে কত ডিগ্রি থার্টি ডিগ্রি তাহলে এখন যোগ করো a মাইনাস বি হচ্ছে কত ডিগ্রি থার্টি ডিগ্রি তাহলে কত হচ্ছে টু এ নাইনটি ডিগ্রি এখান থেকে তুমি বলতে পারো এ হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি আর বি হচ্ছে ফিফটিন ডিগ্রি যেটা প্রমাণ করতে বলছে প্রুফ এরপরে কোশ্চিনে চলে যাই আমরা এরপরে কোশ্চিনটাও ঠিক সেম বলছে এ আর বি সূক্ষ কোণের ভ্যালু বের করতে বলছে কস এ মাইনাস বি ইজ টু ওয়ান তাহলে কস কত ডিগ্রির মান ওয়ান জিরো ডিগ্রির মান ওয়ান তাহলে এখানে লিখো কস জিরো তাহলে এখান থেকে তুমি লিখতে পারো এ মাইনাস বি হচ্ছে জিরো এটা এক নম্বর ইকুয়েশন তারপরে কি দেওয়া আছে দেওয়া আছে টু ইন্টু সাইন এ প্লাস বি হচ্ছে কি রুট থ্রি তাহলে এখান থেকে তুমি লিখতে পারো না যে সাইন এ প্লাস বি হচ্ছে কত রুট থ্রি বাই টু সাইন কত ডিগ্রি ওয়ান রুট থ্রি বাই টু সিক্সটি ডিগ্রি তাহলে এ প্লাস বি কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি আর এ মাইনাস বি কত জিরো যোগ করো টু এ কত হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে এ কত থার্টি ডিগ্রি আর বি কত থার্টি ডিগ্রি ওকে এরপরে কোশ্চিনে আমরা দেখো যে বলছে সমাধান করতে বলছে যে এখানে সমাধান করে ইন্ডিভিজুয়ালি আসলে এর ভ্যালুটা বের করতে বলছে ঠিক আছে তাহলে এখন তুমি যোজন যদি করো তাহলে কথা হচ্ছে তারপর কি আছে এখানে তারপর এখানে আছে হচ্ছে তোমার কাইনে মাইনাস কাইনে ইজ ইকাল টু রুট থ্রি মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি মাইনাস ওয়ান তাহলে এখন খেয়াল করো এটা এটা বাদ তাহলে কি থাকতেছে টু কস এখানে থাকতেছে মাইনাস ইন্টু টু এখানে থাকতেছে কি এখানে থাকতেছে হচ্ছে টু রুট থ্রি এখানে থাকতেছে মাইনাস তাহলে উভয় পক্ষ থেকে মাইনাস বাদ তাহলে হচ্ছে সাইনএ বাই কস এ ইজিক টু ওয়ান তাহলে এ হচ্ছে কত ডিগ্রি তোমার এ হচ্ছে থার্টি ডিগ্রি ওকে এরপরে কোশ্চিনে আমরা চলে যাই এটাও ঠিক সেম কি সেম দেখো কি আছে কট এ প্লাস বি ইজ ইকাল টু ওয়ান তাহলে এ প্লাস বি কত ডিগ্রির মান ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি আবার কি আছে কট এ মাইনাস বি হচ্ছে কত রুট থ্রি কত ডিগ্রির মান রুট থ্রি এ প্লাস বি হচ্ছে থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি তাহলে একটা প্লাস একটা মাইনাস তাহলে দেখো এ প্লাস বি কত আসছে এ প্লাস বি হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি আর এ মাইনাস বি হচ্ছে কত ডিগ্রি থার্টি ডিগ্রি তাহলে এখান থেকে টু এ হচ্ছে সেভেন্টি ফাইভ ডিগ্রি তাহলে এ হচ্ছে সেভেন্টি ফাইভ বাই টু এখন এ বের হয়েছে এখান থেকে তুমি চাইলে বি বের করতে পারব না ওকে এরপরে কোশ্চেন আমরা চলে যাই দেখো কি বলছে যে এ যদি এত হয় তাহলে এত সমান সমান এত তাহলে লেফট হ্যান্ড সাইডে আসো লেফট হ্যান্ড সাইড কি বলছে কস থ্রি ইন্টু থার্টি তাহলে কত হচ্ছে কস নাইনটি কস নাইনটির ভ্যালু কত জিরো তাহলে রাইট হ্যান্ড সাইডে যাও রাইট হ্যান্ড সাইডে কি আছে ফোর কস কিউব এ মাইনাস থ্রি কস এ তাহলে ফোর কস কিউব বলতে কস থার্টি তার উপর কিউব মাইনাস থ্রি ইন্টু কস থার্টি তাহলে হচ্ছে কস থার্টির ভ্যালু কত রুট থ্রি বাই টু তার উপর কিউব মাইনাস থ্রি ইন্টু তাহলে কত হচ্ছে ফোর ইন্টু থ্রি রুট থ্রি এখানে কত এইট কাটাকাটি করো দুই এখানে কত থ্রি রুট কাটাকাটি করলে হচ্ছে কত জিরো দেখো সেম জিনিস কিন্তু ঠিক আছে লেফ্ট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দেখো বোর্ড দেখো আচ্ছা এরপরের কোশ্চিনে আমরা দেখি কি বলা হয়েছে এর পরের কোশ্চিনে তোমাকে বলছে যে এরকম হইলে এর ভ্যালু বের করো ওকে তাহলে এখন তুমি কি করবা জাস্ট উভয় পক্ষে স্কোয়ার করে দাও সাইন থিটা প্লাস থিটা আচ্ছা করছো তাহলে কি হচ্ছে স্কোয়ার করলে হচ্ছে তোমার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা প্লাস টু সাইন থিটা কস থিটা ইজিক টু ওয়ান তাই না আচ্ছা এখন তাহলে এটার ভ্যালু কত ওয়ান তাহলে টু সাইন থিটা থিটা ইজ অল টু কি জিরো তাই না আচ্ছা এখন ইন্ডিভিজুয়ালি প্রতিটাকে জিরো লিখা যায় যে সাইন থিটা কি জিরো তাহলে জিরো হইলে কত ডিগ্রি মান জিরো সাইন জিরো ডিগ্রির মান জিরো তাহলে থিটা কত জিরো থিটা একটা শর্ত বের হয়েছে আবার কস থিটা ইজ ইজুকাল টু জিরো লিখো তাহলে কস থিটা কত ডিগ্রি মান জিরো কস নাইনটির মান জিরো তাহলে থিটা হচ্ছে কত ডিগ্রি নাইনটি ডিগ্রি ঠিক আছে দুইটা কিন্তু কোন আসছে ওকে এর পরে কোশ্চিন আমরা যাই এর পরে কোশ্চিন এরকম দেওয়া আছে যে থিটা সূক্ষ্ম কোন থিটা বের করতে বলছে এখন এইটার ক্ষেত্রে তুমি কোনটাকে চেঞ্জ করবা এটাই তো তোমার কোশ্চিন দেখো এখানে যে স্কোয়ার মুক্ত পথ কোনটা আছে ফাইভ কস থিটা তাহলে যা আছে কসে কনভার্ট করতে হবে সোজা কথা তাহলে দেখো কি হচ্ছে এখানে হচ্ছে কস স্কোয়ার থিটা মাইনাস কি আছে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু টু মাইনাস ফাইভ কস থিটা আচ্ছা এইখানে তোমার সাইন স্কোয়ার থিটা যেটা আছে সেটাকে তুমি কনভার্ট করো কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান মাইনাস কস থিটা মাইনাস টু প্লাস ফাইভ কস থিটা টু জিরো তাহলে কত হচ্ছে টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান মাইনাস টু প্লাস ফাইভ কস থিটা ইজুকাল টু জিরো তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারবা টু কস স্কোয়ার থিটা প্লাস ফাইভ কস থিটা মাইনাস থ্রি জিরো তাহলে কত হচ্ছে সিক্স তাই না তাহলে এখন তুমি লিখো টু কস স্কোয়ার থিটা প্লাস সিক্স

তাহলে এই যে মাইনাস টু কস স্কোয়ার থিটা প্লাস থ্রি মাইনাস টু জিরো এখান থেকে কি লিখতে পারো যে টু থিটা মাইনাস থ্রি কস থিটা প্লাস ওয়ান ইজ তাহলে কি হচ্ছে টু কস স্কোয়ার থিটা মাইনাস কস থিটা মাইনাস কি কমন নিতে পারো টু কস থিটা কমন নিতে পারো তাহলে এখানে কি হচ্ছে কস থিটা মাইনাস কমন নিলে হচ্ছে কি কস থিটা দুইটাই সেম তাহলে লিখতে পারো কি টু কস থিটা মাইনাস ওয়ান আবার এখান থেকে লিখতে পারো কি কস থিটা মাইনাস ওয়ান ইজ ইকাল টু জিরো এখন ইন্ডিভিজুয়ালি প্রতিটাকে তুমি জিরো লিখতে পারো তাই না ভাইয়া তাহলে এখানে কি লিখবা যে টু কস থিটা ইজ ইকাল টু ওয়ান তাহলে এখানে থিটা কি হচ্ছে থিটা হচ্ছে তোমার হাফ থিটা হচ্ছে কত হাফ এখন তোমার থিটার ভ্যালু কত হচ্ছে থিটার ভ্যালু এখানে হচ্ছে তোমার সিক্সটি ডিগ্রি আর এখানে হচ্ছে কি কস থিটা ইজ ইকাল টু ওয়ান তাহলে থিটা হচ্ছে কত ডিগ্রি জিরো ডিগ্রি ওকে আচ্ছা এখানে তোমার কোশ্চিন আসতে পারে ভাই আপনি এত ফাস্ট কীভাবে করতেছেন এই ফাস্টের জন্য আমার প্রতিটার ভ্যালুগুলো মনে আছে আমি জাস্ট ভ্যালুগুলো বসাচ্ছি আর ফাস্ট ক্যালকুলেশন করতেছি ঠিক আছে তোমরাও যদি চাও যে ভাই আমি অনেক ফাস্ট ক্যালকুলেশন করব তাহলে কী করতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে কথা বোঝা গেছে আচ্ছা তারপর দেখো সেম শিট দেখো কি আছে যে টেন স্কোয়ার থিটা মাইনাস টেন থিটা প্লাস রুট থ্রি টেন থিটা প্লাস রুট থ্রি এখানে একটা মাইনাস হবে যদিও এখন তোমার কি হচ্ছে টেন থিটা কমন নাও তাহলে কথা হচ্ছে টেন থিটা মাইনাস রুট কমন নাও কথা হচ্ছে টেন থিটা মাইনাস রুট তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো এখান থেকে লিখতে পারো টেন থিটা মাইনাস আর কী লিখতে পারো টেন থিটা মাইনাস তাহলে ইন্ডিভিজুয়ালি তুমি প্রতিটাই জিরো লিখতে পারো টেন থিটা ইজ তাহলে থিটা কত আবার

এখানে হচ্ছে ফাইভ বাই কত হচ্ছে থ্রি এখানে হচ্ছে ওয়ান তাহলে কত এটা এটা বাদ তাহলে হচ্ছে ফাইভ বাই থ্রি প্লাস ওয়ান এখানে হচ্ছে থ্রি পাঁচ আর তিন আট এটা হচ্ছে অ্যান্সার দেখে নাও জাস্ট ভ্যালু বসাচ্ছি আর কিচ্ছু না এখানে তুমি যত ভালোভাবে ভ্যালুগুলা মনে রাখতে পারবা যত ভালোভাবে বসাইতে পারবা তত তাড়াতাড়ি তোমার ক্যালকুলেশনটা হয়ে যাবে এরপরে কোশ্চিনে দেখো সৃজনশীল এর ক্ষেত্রে কি বলছে সিকিউ বলছে যে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে ভালো কথা কোন বি তোমার বলে দিছে নাইনটি ডিগ্রি তাহলে এটা এ এটা সি এবং বলছে এবি বলে দিছে পাঁচ আর বিসি বলছে বারো তাহলে তোমার এসি বের করতে বলছে তাহলে কি পিথাগোরাসের উপপাদ্য ফেলো এবি স্কোয়ার প্লাস কি বিসি স্কোয়ার তাহলে এসি কত হচ্ছে এসি হচ্ছে একশো ঊনসত্তর এখান থেকে এসির ভ্যালু হচ্ছে কত থার্টি তাহলে এসি হচ্ছে থার্টিন বলছে যে কোন সি থিটা হইলে সাইন থিটা প্লাস কস থিটার ভ্যালু কত তাহলে কোন সি যদি তোমার থিটা হয় তাহলে এই যে কোনটা থিটা তাহলে এখন তোমাকে বলছে সাইন থিটা বের করতে তাহলে সাইন থিটা কত সাইনটিটা হচ্ছে ফাইভ বাই থার্টিন আর কসথিটা হচ্ছে কত টুয়েলভ বাই থার্টিন তাহলে এখন দুটো যোগ করতে বলছে তাহলে যোগ করো ফাইভ বাই থার্টিন প্লাস টুয়েলভ বাই থার্টিন তাহলে কত হচ্ছে থার্টিন এই যে সেভেন্টিন বাই থার্টিন এখন বলছে উদ্দীপকের আলোকে দেখাও যে তাহলে হচ্ছে এটা গ নাম্বার এটা গ নাম্বার কি বলছে উদ্দীপকের আলোকে দেখাইতে বলছে যে সেকে স্কোয়ার তাহলে সেকে স্কোয়ার এ এটা সমান সমান এত ওকে কোনো অসুবিধা নাই এখন লেখো যে তোমার সেক স্কোয়ার এ প্লাস কি কোশেক তাহলে এটাকে তুমি কি লিখতে পারো যে এখন তোমার ক্ষেত্রে সেক স্কোয়ারে এই যে কোনটা হচ্ছে এই যে এটা ঠিক আছে কোন কোনটা এই যে কোনটা তাহলে এই কোনটা যদি তোমার হয় তাহলে তোমার ভূমিকে ভূমি হচ্ছে এবি তাহলে ভূমি যদি এবি হয় তাহলে এসি তো ঠিক আছে তাহলে কত হচ্ছে এসি বাই এবি তারপর স্কয়ার প্লাস এর ক্ষেত্রে কি হবে বিসি বাই এসি এই তো তাই না বিসি বাই এবি যেহেতু এসি লম্ব তাই না কোসে আছে তাহলে কোসেক যদি হয় তাহলে উপরে যাবে এসি কোসেক হলে উপরে যাবে এসি আর নিচে আসবে বিসি আচ্ছা এই তো এখন তুমি ভ্যালু বের করো এসি এর ভ্যালু কত থার্টিন এসি এর ভ্যালু থার্টিন তাহলে এখানে একশো উনসত্তর এবি এর ভ্যালু কত এখানে এব এর ভ্যালু হচ্ছে পঁচিশ কত পঁচিশ এটার ভ্যালু কত হচ্ছে একশো এখানে কত একশো উনসত্তর যেটা বের হবে সেটাই এখন দুইটা যোগ করবা যোগ করার পর যেটা হবে সেটা আর রাইট হ্যান্ড সাইডে কি বলছে রাইট হ্যান্ড সাইডে যে সেক স্কোয়ারে আর একটা হচ্ছে কি কেক স্কোয়ারে তাহলে এটা কত হচ্ছে একশো উনসত্তর বাই পঁচিশ আর এটা হচ্ছে একশো উনসত্তর বাই একশো চুয়াল্লিশ ওকে এরপরে কোশ্চিনে আসি আমরা এখানে বলছে এসি এর পরিমাণ নির্ণয় করতে বলছে এসি এর পরিমাণ তো জাস্ট আমার টু হবে পিথাগোরাসের উপপাদ্য ইউজ করলে এটা তো কিছু না টেন এ প্লাস টেন সি এর ভ্যালু বের করতে বলছে ওকে টেন এ আচ্ছা আমরা আগে টেন সি এর মান বের করতে বলছে তাহলে টেন সি যদি হয় তাহলে টেন সি হইলে কি হচ্ছে টেন সি হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে ওয়ান বাই রুট থ্রি হলে কার ভ্যালু এটা হচ্ছে তো আমার থার্টি ডিগ্রিয়ার ভ্যালু আবার টেন এ এ হইলে কত হচ্ছে এ হইলে হচ্ছে রুট থ্রি তাহলে এ এর ভ্যালু হচ্ছে আমার সিক্সটি ডিগ্রি তাহলে টেন এ প্লাস টেন সি কত হচ্ছে নাইনটি ডিগ্রি মান নির্ণয় করতে বলছে তাই না আচ্ছা মান যদি বের করতে বলে তাহলে কত হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আর এখানে কত রুট থ্রি তাহলে এখানে হচ্ছে রুট থ্রি থ্রি প্লাস ওয়ান ঠিক হচ্ছে এখন উপরে রুট থ্রি দিয়ে গুণ তাহলে ফোর বাই থ্রি হচ্ছে এই যে এটা না এটা বাদ ঠিক আছে তারপর বলছে যে এক্স আর ওয়াই ওয়ান বের করো কোনো অসুবিধাই নেই ধরো তুমি সাইন এক্স মাইনাস হচ্ছে ওয়ান বাই হাফ তাহলে এক্স মাইনাস ওয়াই সাইন কত ডিগ্রি মান হাফ সাইন থার্টি ডিগ্রির মান হাফ আবার এক্স প্লাস ওয়াই যদি তুমি নাও তাহলে কত ডিগ্রি হচ্ছে সিক্সটি ডিগ্রি ওকে তাহলে এখন তোমার টু এক্স কত হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে এক্স কত ফোরটি ফাইভ আর ওয়াই কত ওয়াই হচ্ছে ফিফটিন এই তো তাই না কোনো কমপ্লেক্সিটি নাই কিন্তু সিম্পল ম্যাথ এরপরে কি আছে এরপরে তোমার এরকম বলে দেওয়া আছে কী বলছে এখন তোমার বলছে যে আর সমান সমান এত হলে থিটার মান বের করো ওকে আর সমান সমান কি আর সমান সমান হচ্ছে টেন টেন থিটা থিটা ওকে তাহলে তাহলে বলতে পারো যে হচ্ছে থিটার মান কত থিটার মান থার্টি ডিগ্রি কত ডিগ্রি থার্টি ডিগ্রি এখন খ নাম্বারে বলছে পি প্লাস কিউ পি প্লাস কিউ বলতে বোঝাচ্ছে যেখানে সাইন থিটা প্লাস কস থিটা হচ্ছে কি রুট টু এর সমান ওকে হতে পারে এখন তোমাকে ভ্যালু বের করতে বলছে কিসের ভ্যালু বের করতে বলছে ভ্যালু তাহলে তুমি উভয় পাশে স্কোয়ার করো তাহলে এটা হচ্ছে ওয়ান প্লাস কি হবে টু সাইন্থিটা থিটা কস থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে দুই তাহলে টু সাইন থিটা কস থিটা ইজ টু কত হচ্ছে ওয়ান তাই তো ওয়ান হচ্ছে এখন তোমাকে বলছে যে প্রমাণ করো থিটা ইজ ইকুয়াল টু ফর্টি ফাইভ তাহলে এখন কত হচ্ছে সাইন থিটা টু সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু ওয়ান এখানে একটা সূত্র আছে কী সূত্র যে এটাকে তুমি চাইলে কী লিখতে পারো সাইন টু থিটা লিখতে পারো এই সূত্রটা মনে রাখবা যে টু সাইন থ্রিটা থিটা মানে কি সাইন টু থিটা এর কত ওয়ান তাহলে সাইন কত ডিগ্রি মান ওয়ান সাইন নাইনটি ডিগ্রি মান ওয়ান তাহলে নাইনটি ডিগ্রি তাহলে টু থিটা কত হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে থিটা হচ্ছে কত ফর্টি ফাইভ দেখো থিটা ফর্টি ফাইভ ওকে এরপরে খ নাম গ নাম্বারে দেখো গ নাম্বারে কী বলছে সেভেন পি স্কোয়ার তাহলে মানে কত সেভেন সাইন স্কোয়ার থিটা প্লাস কি থ্রি কিউ স্কোয়ার

আচ্ছা এবিসি ত্রিভুজে তাহলে এই যে বি সি ত্রিভুজে এটা বি এটা এ এটা সি এটা নাইনটি ডিগ্রি বলছে এবি আর বিসি সমান হলে প্রমাণ করো যে বিসি কস সি ওকে তাহলে বি সি কস সি মাইনাস এ সি কস বি ডিভাইডেড বাই বি সি কস বি মাইনাস এ সি কস এ প্লাস কস সি ওকে তাহলে হচ্ছে কি বিসি কসসি হলে কি লেখা যায় কস সি হলে লিখা যায় এবি কস সি তাই না কস সি হলে লিখা যায় বি সি বাই কত এসি মাইনাস এখানে কি আছে এসি কস বি কস বি হচ্ছে এ এটা তাহলে এটা যদি হয় কস বি ওকে আচ্ছা কসসির ক্ষেত্রে গেল কস বি আমরা এই কোনটা নিছি

তাহলে এখানে তোমার ভূমি কে ভূমি হচ্ছে তোমার এবি আর অতিভুজ হচ্ছে কে এসি প্লাস कॉस সি कॉस সি মানে বোঝাইতেছে কি कॉस সি মানে বুঝাচ্ছে বিসি বাই কি এসি এখন তোমার कॉस বি এখন চেঞ্জ করো তাহলে এখানে কি হচ্ছে এখানে হচ্ছে সি স্কয়ার বাই কত হচ্ছে এসি মাইনাস তারপর হচ্ছে এখন তোমাকেই কি বের করতে বলছে তোমাকে এখন বের করতে বলছে এই যে এটা ওকে তাহলে এখন তুমি কস বি এর ভ্যালু বসাবো এখানে বসায় সিম্পল ক্যালকুলেশন করবা তাহলে চলে আসছে আহামারি কিছু না কিন্তু এটা এরপরে কি বলছে সমকোণী ত্রিভুজের কোন বি নাইনটি ডিগ্রি আচ্ছা কোন বি 90 ডিগ্রি বি সি এর ক্ষেত্রে বলছে যে এক সমকোণ প্রমাণ করো যে এটা সমান সমান এত হইলে এত ওকে তাহলে কি কট এ প্লাস কট বি ইজাল টু টু কট সি আচ্ছা তাহলে এবি আর এটা যদি সমান ধরো তাহলে কট এ এটা যদি হয় তাহলে তোমার কি হচ্ছে কট এ যদি হয় তাহলে তুমি লিখবা এবি কি ভূমি তাহলে এবি বাই বিসি প্লাস কট বি কট বি কি এই যেটা তাই না এটার ক্ষেত্রে অনুপাত লিখবা কট বি প্লাস টু ইন্টু কট সি কট সি হলে কী হবে বিসি বাই কত হচ্ছে এখানে বিসি বাই এ বি এই তো এখন সাজায় লিখবা সাজায় সমাধান করবা দেখবা যেটা চলে আসছে এই ছিল তোমাদের নাইন পয়েন্ট টু চ্যাপ্টারের অনুশীলনী সমাধান ঠিক আছে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে